আগে বুঝে নেই যে আমি কি ঘরে ফিরলাম না মার্কেটে ঢুকলাম। যদি মার্কেটেই ঢুকি তাহলে আবার ফ্রেশ হবো কেন? মানে কি মিলি, তোমার এই ঘরটাকে তুমি আর ঘর রাখো নাই, এটাকে তো সুপার মল বানায় ফেলেছ তুমি। এই যে শপিসের দোকান, গয়নার দোকান, আপনার কাছে পাখি আছে না ম্যাডাম? পাখি, একটা পাখির দাম কত বলেন, আমি কিনবো ম্যাডাম, বলেন বলেন। সখ, তোমার কি হয়েছে, তুমি এইভাবে কথা বলতেছো কেন? এইভাবে কথা বলতেছি কারণ আমার আমার পায়েস খাওয়ার বেড়া উঠছে। একবার পায়েস খাই না আমি তো মহা অন্যায় করছি। আমি চিন্তা করছি এখন থেকে আল্লাহর 30 দিন সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত খালি পায়েসের উপরে থাকবো। আমার নাম হবে পায়েসি শওকত। পায়েস খাবার ভালো কথা, তুমি চিৎকার করতেছো কেন? চিৎকার করলে কি সমস্যা হচ্ছে, আশপাশের মানুষ জেনে যাবে তো। কিন্তু তুমি যে দুনিয়ার মানুষের কাছে ঘরের প্রাইভেসি চিচিং ভাগ করে দিচ্ছ তাতে সমস্যা হচ্ছে না? ঘরের খবর বাইরের মানুষ জানবে কেন বলো, আমাকে বলো। আমি কি করছি কে কে জানছে? তোমার সঙ্গে আবার ঝগড়া হচ্ছে, তুমি ফেসবুক অন করছো, স্ট্যাটাস দিচ্ছ, বুকে আমার আগুন জ্বলে। সে আগুন, সে আগুন ছড়িয়ে যাচ্ছে সবখানে সবখানে সবখানে। লোকজন ফায়ার ব্রিগেড নিয়ে আমার বাসায় আসতে চায়, আমি তাদের ঠেকিয়ে রাখি। তোমাকে ভালোবেসে আমি 2টা পাখি গিফট করলাম, সেটা আমাদের বস কেন জানবে, কেন জানবে? ভালোবাসা কি কোনো বাজারের ব্যাপার বলো আমাকে, বলো। এই যে বাঘটা, এই বাঘটার দোষ কি? কাগুজে একটা বাঘ, বাবুরাম সাপুরের সাপের মতো নির্বিষ একটা বাঘ, তার দোষ কি? কি দোষ তার? আমরা শুয়ে থাকি, সে আমাদের সঙ্গে শুয়ে থাকে। আরে এটা তো আমাদের একটা আপন মানুষ, আপন বাঘ, আমাদের একটা আপন বাঘ। এই বাঘটাও তোমার হাত থেকে নিস্তার পায় নাই, তুমি খচ করে তার ছবি তুলছো ফেসবুকের ভিতর দিয়ে দিছ, কাতার থেকে ফোন আসছে দোস্ত, এমন দোস্ত আমাকে ফোন দিছে যে দোস্তর সঙ্গে স্কুল লাইফ থেকে আমার রেশারেশি। সে বলে দোস্ত তোমার বিছানায় একটা বাঘ দেখলাম, বাঘটা খুব পছন্দ হয়েছে, তুমি কাতারে পাঠিয়ে দাও। আমার বিছানায় দেখছে, আমার বিছানায় মিলি, আমার বিছানাটা আর আমার বিছানা নাই, আমার বিছানা কাতার চলে গেছে, আমার বিছানা এখন বৈশ্বিক, আমার বিছানা এখন ইন্টারন্যাশনাল। আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ, খুব খুব। আচ্ছা হয়েছে হয়েছে, ফালতু কথা রাখো, ফ্রেশ হয়ে খেতে আসো। আমার কথা তো তোমার কাছে ফালতু মনে হবেই, আমি তো কোনোদিন তোমাকে বুঝাইতে পারি নাই যে প্রাইভেসি জিনিসটা কি, হোয়াট ইজ প্রাইভেসি। শোনো একটা রিকোয়েস্ট করি,